ওয়েস্টার্ন বেসন তিন একটি সমতল এলাকায় নির্মিত হয়েছিল ওয়েস্টার্ন গার্ড প্যাভিলিয়ন এবং দক্ষিণ পশ্চিম গোপন প্রবেশদ্বারের মধ্যে। এর প্রস্থ মাত্র 4 মিটার। ওয়েস্টার্ন বেসন তিন এর বাইরে ভূখণ্ডটি তুলনামূলকভাবে সমতল, সুতরাং এটি পাল ডাল সান পর্বতে স্থাপিত অন্যান্য দুর্গের চেয়ে দীর্ঘ। ওয়েস্টার্ন বেসন তিন এর ভিতরে তারা একটি প্রাচীর তৈরি করেছিল যা গজ থেকে প্রায় 1 মিটার দূরে ছড়িয়ে পড়ে এবং মাঝখানে একটি প্রবেশদ্বার খোলেন। সুওয়ান হাওয়া সুং এর গেট গার্ড পোস্টের অনুরূপ একটি কাঠামো শুধুমাত্র ওয়েস্টার্ন বেস্টন তিন এবং সাউথ বেস্টনে দেখা যায়। এই বুরুজটি 1975 সালে পুনর্নির্মিত হয়েছিল, যার নিচে সাদা পাথর ছিল এবং উপরের অংশে লাল রঙের পাথর। একটি বুরুজ, যাকে কোরিয়ান ভাষায় চে বলা হয়, এটি একটি কাঠামো যা বাইরের দিকে প্রক্ষেপণ করে একটি দুর্গ প্রাচীর থেকে, যা সমীপবর্তী শত্রুদের আক্রমণ করার জন্য ডিজাইন করা হয়েছিল পাশ থেকে। চি একটি নির্দিষ্ট দূরত্বে আটকে থাকা দেয়ালকে বোঝায়। হাওয়াসান দুর্গে 10টি চি আছে, দুর্গ রক্ষা এবং প্রাচীর সমীপবর্তী শত্রু আক্রমণ। চীনা নামটি এসেছে তিতির জন্য চীনা চরিত্র থেকে, কারণ তিতির লুকিয়ে ও উঁকি দিতে পারদর্শী। চি এর আসল অর্থ হল একটি তিতির, কারণ এটি ভালো লুকিয়ে থাকে এবং উঁকি দিয়ে দেখতে ভালো, যে কারণে এটি নাম অনুসরণ করে এবং চি সং বলা হয়। হাওয়া সুং দুর্গের মোট 10টি বুরুজ রয়েছে এবং তাদের আকৃতি ভূখণ্ডের উপর নির্ভর করে সামান্য পরিবর্তিত হয়। দুর্গের এই রূপটি সারা বিশ্বের দুর্গগুলিতে পাওয়া যায়। সুজয়ন হাওয়া গাওয়া দুর্গের দুর্গটি দেখতে অনন্য সুন্দর।